মূল্যস্ফীতির ধাক্কা লেগেছে কৃষি পণ্য উৎপাদনেও। ফলে ভরা মৌসুমেও ক্রেতাদের বাড়তি দামে কিনতে হচ্ছে এসব সবজি। সার, কীটনাশক সহ নানা পণ্যের দাম বাড়ায় বেড়েছে উৎপাদন খরচও। পাশাপাশি পাইকারদের বাড়তি মুনাফার লোভ অস্থির করে তুলছে সবজির বাজার। মানিগঞ্জ থেকে ফিরে আরও জানাচ্ছেন মইনুল হাসান, ছবি তুলেছেন স্বাধীন ইসলাম। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চরদুর্গাপুর গ্রাম, দিগন্ত জোড়া ফসলের মাঠ যেন এক টুকরো সবুজের ক্যানভাস, যার বুকে হাল চালিয়ে আব্বাস আলীদের রোজকার বেঁচে থাকা। দুই বিঘা জমিতে গেলবার ফলানো বেগুন জয়মন্টপ বাজারে বেচেছেন 20 টাকা কেজি দরে। এবার সেই একই বেগুনের দাম মিলছে 40 টাকা। বিভিন্ন সবজি উৎপাদন খরচ প্রচুর, বিষের দাম বেশি, সারের দাম বেশি। লাভটা আসলে তো যারা কিনে নিতেছে তারাই লাভ করতেছে, কৃষকে তো লাভ পাইতেছে না। আব্বাস আলীর মতো চাষিরা স্থানীয় বাজারে পাইকারদের হাতে তুলে দেন আবাদ করা সবজি। হাড় ভাঙ্গা খাটুনিতে সীমিত লাভ মিললেও তাদের পণ্য ঢাকায় পাঠিয়ে বড় মুনাফা করেন পাইকাররা। সার বিষের মনে করেন না, দিতে দিতে খেতে আমরা ফতুর হয়ে গেছি এক কথায় বলো। হ্যাঁ, খরচা বেশি দেয় এবার বেশি হইতেছে না, খরচাটা বেশি হইতেছে, সব জিনিসের দামটা বেশি দেয়। আমাদের এই জায়গায় থেকে ব্যাপারীরা আমাদের ঠকায়, কিন্তু তারপরেও সরকার যেমন সহযোগিতা করতেছে তা না। যদিও মাঠের দামের সাথে বাজার মূল্যের অসঙ্গতির দায় নিতে রাজি নন পাইকার আড়তদাররা। কোনোদিন 25 টাকা বিক্রি করি, কোনোদিন আপনার মনে করেন 15 টাকা কিনে, কোনোদিন ওর 18 টাকা 20 টাকা বেশি, আবার কোনোদিন 30 টাকা কিনে আবার 20 টাকা বছর লাগে, লজ্জায় 45-50 এরকম বেসুম, আবার মনে করেন 40 টাকা বেসুম কিনা দামে বেসুম, ওই ঘরে বাড়তে আমার কি 2 টাকা থাকবো। গাড়ি ভাড়া আসতেছো, আপনার আমার দোকান ভাড়া আসতেছো, তারপরে ওই জায়গায় আমার একজন মাল সহযোগিতা করে মাল বেচে তারে দিয়ে চাইছো। কৃষক থেকে ভোক্তা পর্যন্ত দামের তারতম্যে পাল্টাপাল্টে যুক্তির পুরনো কৌশলে ঘানি টানতে হয় সাধারণকেই। লাগাম টানতে তাই বাজারের ব্যবস্থাপনায় আরও মনোযোগী হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। মইনুল হাসান, চ্যানেল 24, মানিকগঞ্জ।